হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেগেমিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সনি লাভারদের জন্য একটি গুড নিউজ নিয়ে এসেছি। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সনি আনল দুর্দান্ত তিনটি স্মার্টফোন। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজুমার ইলেকট্রনিক্স 2018-তে তিনটি নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। ওই ফোনগুলোই তাদের এবছরের প্রথম স্মার্টফোন। ফোনগুলো হলো সনি এক্সপেরিয়া XA2, সনি এক্সপেরিয়া XA2 আলট্রা এবং সনি এক্সপেরিয়া L2। প্রথম দুটি ফোন সেলফি কেন্দ্রিক এবং গত বছরে XA1 এবং XA1 আলট্রা উত্তরসেরি। আগের দুটি ফোনের চেয়ে এই দুটি ফোনের ব্যাটারি, ক্যামেরা এবং প্রসেসর উন্নত। আর এক্সপেরিয়া L2 হলো স্বল্প দামের বাজেট স্মার্টফোন। এক্সপেরিয়া XA2 এবং এক্সপেরিয়া XA2 আলট্রাতে আছে নতুন স্প্যান ড্রাগন 630 চিপসেট প্রসেসর। XA2-র ব্যাটারি বাড়িয়ে করা হয়েছে 3300 mAh এবং XA2 আলট্রার ব্যাটারি বাড়িয়ে করা হয়েছে 3580 mAh আর কুইক চার্জ যুক্ত করা হয়েছে। XA2-তে আছে 5.2 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আর XA2 আলট্রাতে আছে 6 ইঞ্চি ডিসপ্লে। XA2-তে র্যাম আছে 3 GB আর সাথে আছে 32 GB স্টোরেজ। XA2 আলট্রাতে আছে র্যাম আছে 4 GB এবং 64 GB স্টোরেজ। দুটি ফোনেরই রিয়ার ক্যামেরা 23 MP এবং দুইটি ফোনেরই ফ্রন্ট ক্যামেরা 8 MP, তবে আলট্রায় 16 MP আর একটি ফ্রন্ট ক্যামেরা আছে। দুটি ফোনেরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণ যুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে ফোন দুটি বাজারে বিক্রি শুরু হবে আর দামটাও তখনই জানা যাবে। সনি এক্সপেরিয়া L2। সনি এক্সপেরিয়া L2-তে আছে 5.5 ইঞ্চির 720 পিক্সেল ডিসপ্লে, মিডিয়া টেক MT 6737 প্রসেসর, র্যাম 3 GB সাথে 32 GB স্টোরেজ। রিয়ার ক্যামেরাটি 13 MP আর ফ্রন্ট ক্যামেরাটি 8 MP। L1 থেকে ব্যাটারি বাড়িয়ে L2-তে ব্যাটারি 3300 mAh করা হয়েছে। অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে 7.11 নুগেট। জানুয়ারির শেষের দিকে বাজারে বিক্রি শুরু হবে ফোনটি, দামও জানা যাবে তখন। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।